সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ। 2 নভেম্বর 2022 সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবন 1 নং দক্ষিণ হলে আল কুরআন স্টাডি সেন্টার। সুপ্রিম কোর্ট বারের উদ্যোগে সিরাতুন্নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ প্রকাশনা রেনেসার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ডক্টর এম শমশের আলী, বিশেষ অতিথি সাবেক বিচারপতি মোহাম্মদ শহীদুল ইসলাম, বিশেষ আলোচক ইকতেদার আহমেদ সাবেক রেজিস্ট্রার জেনারেল বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সভাপতিত্ব করেন আলহাজ্জ গিয়াস উদ্দিন আহমেদ চেয়ারম্যান উপদেষ্টা আল কুরআন স্টাডি সেন্টার ও সাবেক সম্পাদক সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, অ্যাডভোকেট আশরাফ উজ্জামান চিফ কোঅর্ডিনেটর, অ্যাডভোকেট দেলোয়ার হোসাইন সম্পাদক রেনেসা, অ্যাডভোকেট জাকারিয়া সর্দার, অ্যাডভোকেট সাইফুর রহমান, অ্যাডভোকেট মাইনুদ্দিন, অ্যাডভোকেট মনির হোসেন, ডক্টর এম খালেদ আহমেদ, মাজদার হোসেন সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ, অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, অ্যাডভোকেট আব্দুল নূর দুলাল সাধারণ সম্পাদক সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, অ্যাডভোকেট মমতাজ উদ্দিন ফকির সভাপতি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। এসপিএন বাংলা টিভি দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। সাংবাদিক আজিজুল হক মিন্টুর ক্যামেরায় প্রতিবেদন দেখুন ও বক্তব্যে কি বলছে শুনুন। পরিচালনায় সাংবাদিক আজিজুল হক মিন্টু। আমি সংশোধিত, এটা আমার অবদান না,
আমি শেষ করলাম, তারপরে আমাদের সবাই শেষ করবেন।
হয়েছে আপনাদের সবাই ধন্যবাদ। তা
তার ফলে হল শান্তি প্রজা ছিল। এখন আমরা মানুষরা নিজের আইন করে আইনের মধ্যে ভুল থাকে বলে আমরা ধরা পড়ে যাই। প্রতি ক্ষেত্রে আমরা প্রত্যেকটা আইনের মধ্যে দেখি যে আমরা চলতেছি না, চলতে পারছি না। আমাদের সবসময় অনুসরণ করতে হবে তাকেই, এবং তাকে করতে পারলে পৃথিবীতে শান্তি পাওয়া যাবে। তাই আপনাদের একটা অনুরোধ, নামগন্ধ অনেক দূরে সরে গেছে, তারপর আমাদের বাঁচে থাকতে হবে। কি করে বাঁচবো? আপনাদেরকে এর মধ্যেই নিজের পরিবারের মধ্যে, নিজের পরিবারের মধ্যে অবশ্য অবশ্য আমাদের দাওয়াতি প্রোগ্রামটা চালাতে হবে। এক নম্বর, সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয় কাঠামোতে যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলোতে আমাদের ছেলে মেয়েরা যেন বিশেষভাবে সাকসেসফুল হয়। যেমন ধরুন বিশেষ হচ্ছে, আমাদের ছেলেমেয়েরা যদি বিশেষে অবশ্যই যেন কৃতকার্য হয় তার জন্য ব্যবস্থা করে নিতে হবে। কেন বলছি এখন জানে, আপনার সবাই জানে, তা বলছি যখন জাহাজ নাবিক চালায়, ক্যাপ্টেন চালায়, নৌকা মাঝি চালায়, তিনি যদি সত্য ভূতে না যেতে পান, তিনি যদি মনে করেন যে আমার জাহাজে সব ইসলামিক স্কলার রয়েছে, আমি তো নাস্তিক, সুযোগ পেয়েছি,